السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد، فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الشرك لظلم عظيم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছের ও দূরের যে যেখানে দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বিষয়টি হল হাক্কুল্লাহ, আল্লাহর হক। আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমরা গ্রহণ করি বটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আমরা আদায় করি না। এটি আল্লাহর সাথে আমাদের বেমানান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক তিনি বান্দা যেন প্রতিষ্ঠা করে, কিন্তু বান্দা হয়ে আল্লাহ নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, এটি কখনোই আল্লাহ কখনোই তিনি মেনে নেন না। অথচ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা করতে না পারলেও বরঞ্চ তার বিপরীতে আরও বড় ধরনের পাপ করে, শিরকের মতো বড় পাপ করে, আল্লাহর হকের সাথে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ করে। এটি আল্লাহর হককে বিনষ্ট করার সমতুল্য। দেখুন, এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে সহি মুসলিমের 7365 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যত শিরক করে আমার সাথে তাদের সকল থেকে আমি মুক্ত। আনা আগনা শুরাকায় আন শিরক, আমি শিরক থেকে মুক্ত, কেউ আমার সাথে অন্য কাউকে শিরক করবে এখান থেকে আমি পরিপূর্ণ মুক্ত। শুধুমাত্র রবের ক্ষমতার মালিক, সব কিছু ইবাদত পর একমাত্র হকদার আমি আল্লাহ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর তিনি বলছেন, মানা আমিলা আমালান আশরাকা ফিহি মাই গয়রি, কেউ যদি আমার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাকতুহু ওয়া শারিকাহু, যে আমার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে আমি তাকে এবং তার শরীককে সকলকে আমি বর্জন করি। সুতরাং আমি যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে অন্যের কোনো শিরক করি, অন্য কাউকে মাবুদ হিসেবে মানি, অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকি, বা যেভাবেই করি না কেন শিরক করি আল্লাহকে বাদ দিয়ে, তাদের কোনোই মূল্য হবে না আল্লাহর কাছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলকে বাতিল ঘোষণা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি তিনি বলছেন, আপনি নিজেও যদি শিরক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। সুতরাং এই জুলুম কখন মানুষ করতে পারে না, আল্লাহর হক প্রতিষ্ঠা করা একজন মুমিন একজন মুসলিম বান্দার দাবি। সুতরাং আমাদের কথা কাজে কর্মে কোনোভাবে যেন ছোট্ট অতি সূক্ষ্ম ছোট্ট শিরক যেন গন্ধ না আসে। কারণ দেখুন, একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করলে বুঝতে পারবেন যে সুনান ইবনে মাজার 4204 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সামনে আসলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আমরা একদিন বসে আছি এমন তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমা আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল। হে আমার সাহাবারা, আমি কি তোমাদের নিকট একটি সবচেয়ে যে বিষয়টা ভয় করি সেই ভয় করা বিষয়টি উল্লেখ করব না? এই বিষয়টি এতটা ভয় করি যে মাসিহিদ দাজ্জালের চাইতেও ভয়াবহ বিষয় এটি তোমাদের সামনে আমি কি বলবো না? সাহাবিগণ উপস্থিত বলেন, কুলনা বালা, অবশ্যই আল্লাহ রাসূল আমাদের সামনে সেই ভয়ের বিষয়টি বলবেন যেই আশঙ্কাটা আপনি করেন। ফাকর অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আইয়াক আশিরকুল খাফি, আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করি, মাসিদ দাজ্জালের চাইতেও যে বেশি ভয় করি, সেটি হলো শিরকে খাফি থেকে, অত সূক্ষ্ম গোপন শিরক থেকে। গোপন শিরক কীভাবে থাকে? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের তিনি উদাহরণ দিয়ে বলছেন, আই ইয়াকুমার রাজুল ইউসাল্লি, একজন ব্যক্তি মনে করেন দাঁড়িয়ে গেল, সালাত আদায় শুরু করলো, ফাইউজাইগিনু সালাতাহু, এরপর সে সালাতটা তার নামাজটাকে এত সুন্দরভাবে সালাত আদায় করছে, রুকু সিজদা একেবারে সব কিছু সুন্দর, কেন? লিমা ইয়ারা, যাতে করে অন্য মানুষরা তার সালাত আদায়টা দেখে বুঝতে পারে এবং মানুষ যেন বলে এই লোকটা কতটা ইবাদত গুজার, তার সালাদটা কত সুন্দর, মানুষকে দেখানোর জন্য সে এত সুন্দরভাবে সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে শিরকুল খাফি, সূক্ষ্ম শিরক। এই ধরনের শিরক বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বললেন, তাহলে আমরা কত শিরক করি, কথা কাজে গাছে পাথরে কত রকম বিভিন্নভাবে আমরা শিরক করে থাকি। সুতরাং আসুন, আল্লাহর ইবাদত আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে আমরা সচেষ্ট হই, সতর্ক হই, আমরা কোনোভাবে যেন আল্লাহর শিরক হোক এটা কখনোই যেন আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কখনো শিরককে তিনি বরদাস্ত করেন না, তিনি কখনো মেনে নেন না, বরং যারা শিরক করে আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করেন আল্লাহ সুবহান তাআলা তাকে জাহান্নামে দেবেন, তার কোনোভাবে তাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের সমাজকে আমাদের সকলকে এই ধরনের শিরক থেকে রক্ষা করুন। শিরককে ছোট যদিও শিরক হোক, ছোট শিরক থেকে বড় শিরক থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে জানা অজানা সব ধরনের শিরক থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহ সুবহান তাআলা ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।